পার হলো যুবক ভাবো এই বন্ধু কি বলছে আল্লাহর কসম বন্ধু সে যে আল্লাহ মনে করায় দেয় আখিরাত মনে করায় দেয় কবর মনে করায় দেয় পরকাল মনে করায় দেয় সেজদার কথা মনে করায় দেয় কোরআনের কথা মনে করায় দেয় মালিকের গোলামী মনে করায় দেয় আত্মপরিচয় মনে করায় দেয় আল্লাহর কসম আল্লাহর দোহাই সেই বন্ধু সেই আপনজন যে তোমার হাতের বিড়ি তার থেকে মেজবাতি দিয়ে ধরায় দেয় এতে সিটিং এ বন্ধু না এ দুষ্ট এ অসৎ এ অসৎ যে তোমার মোবাইলে তার নিজের মোবাইল থেকে উলঙ্গ ছবি দিয়ে দেয় সরবরাহ করে উলঙ্গ ছবি জিনা ব্যভিচারের দৃশ্য আল্লাহর কসম এটা বন্ধু না এটাই শয়তান এরই কয় ইবলিস এরই কয় ইবলিস সারা দিন সেই তিনটা থেকে একসাথে বন্ধু হাঁটতেছো রাতের 10টা পর্যন্ত তোমার সাথের বন্ধু একটাবারও বলল না দোস্ত আসর পড়বি না মাগরিবের নামাজ পড়বি না এশার নামাজ পড়বি না তিন ওয়াক্ত নামাজ চলে গেল এই জানোয়ার তোমারে একটাবারও বলল না এটা কিসের বন্ধু কথা বলেন না কেন মিয়া এটা শয়তান না তো কে শয়তান এজন্য বুজুরগানে দিন বলে আল্লাহর পেয়ারা বান্দারা বলে ঠিক না ওই যে আদম আলাইহিস সালামের সাথে সেজদা না করে যারে শয়তান বানাইছে ওই শয়তান আজান দিলে সরে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে সরে যায় আল্লাহর নাম নিলে সরে যায় কিছুক্ষণের জন্য দূরে চলে যায় কিন্তু এই মানুষ নামের শয়তান যেটার সাথে এইটা আজান দিলেও সরে না আউযু বিল্লাহ কইলেও সরে না নাউযু বিল্লাহ কইলেও সরে না এই ডাকাত মসজিদে জামাত চলে রাস্তার মধ্যে দাঁড়াইয়া উলঙ্গ ছবি দেখায় তাহলে এটা আসল শয়তানের চাইতে খারাপ এজন্য বন্ধু আমার সেই বন্ধু তোমার যে আখিরাত মনে করায় লা তুসাহিব ইল্লা মুমিনান নবীজি বলেন আমার উম্মত ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না সঙ্গী বানায় না ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন নবীজি বলেন তোমার মাল তোমার সম্পদ তোমার একটি টাকা যেন মুত্তাকি দিনদার ছাড়া অন্য কেউ না খায় সেটা চেষ্টা করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ আলা দীন খলিলিহি প্রত্যেক মানুষ তার বন্ধুর চরিত্র দ্বারা প্রভাবিত হয় ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল নবীজি বলেন দেখো লক্ষ্য করে লোকটাকে কেমন বলতে বুঝতে চাচ্ছ লক্ষ্য করো সে তার কার সাথে বন্ধুত্ব করছে এবড়া কাকু এমন পাঁচজন লোকের লগে বইছে সাদওয়ানে তারা পাঁচ জনের হাতে বিড়ি এবড়া মাঝখান দিয়ে জোনায়েত বাগদাদি আমরা বুঝি না কথা বলেন না কেন আমনে লগের পাঁচ জন বিড়ি খায় আর আমনে ফাঁকি দিয়ে জোনায়েত বাগদাদি বইছেন আমনে আমনে এই ডকের ডি বুঝছি আমনো কি এই ডকের আমনে এটা আন্দাজি করা যায় সঙ্গী দেখে বন্ধু দেখে কি করা যায় চেনা যায় চেনা যায় লোকটি কেমন লোকটি কেমন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল এজন্য বন্ধু থেকে সতর্ক থাকা চাই কোরআনুল করিমের মধ্যে আছে বন্ধু কুফুরি করতে এক মক্কার সর্দারকে বন্ধুরা কুফুরি করাইছে আল্লাহ তাআলা কোরআনে বলছে এই নাফরমান এই বন্ধুর কথা শোনার কারণে কুফুরি করার কারণে কিয়ামতের দিন নিজের হাতের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াইবে আর আফসোস করবে ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি নিজের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াইয়া কামড়াইয়া বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা হায় আফসোস আমার কপাল যদি তাকে বন্ধু না বানাইতাম যদি তাকে বন্ধু না বানাইতাম যদি তাকে বন্ধু না বানাইতাম এজন্য মেরে মোহতারাম অবশ্যই খেয়াল করা ভাইয়া বাপ আমার জওয়ান বন্ধু আমার প্রত্যেকের কাছে অনুরোধ আমরা প্রত্যেকেই পরিবর্তনের ফিকির করি